স্বাগত ইভেম নিউজে, আমি রত্না আপনাদের সঙ্গে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী, তিনি যে মামলাটি করেছিলেন সেই মামলার রায়দান হয়েছে এবং সেই রায়তে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে যে স্পর্শকাতর এলাকায় আপাতত কেন্দ্র বাহিনী দিয়েই ভোট করতে হবে এবং যে ভোটের যে কেন্দ্র সেই কেন্দ্রে সিসিটিভি লাগাতে হবে, যেখানে সিসিটিভি থাকবে না সেখানে ভিডিওগ্রাফির ব্যবস্থা করতে হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটির দায়িত্বভার কিন্তু তিনি নির্বাচন কমিশনের হাতে দিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন ইতিমধ্যেই 7টি জায়গাকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছে এবং যেটা আমরা দেখেছি যে বিগত দিনে যেটা দেখেছি যে যেখানে মনোনয়নপত্র জমা দেওয়া হবে যে বিডিও অফিস, সেই বিডিও অফিসের 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই 144 ধারা জারি আছে, তার সত্ত্বেও কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে অশান্তি চারিদিকে তৈরি হচ্ছে। ইতিমধ্যেই ভাঙড় ভীষণভাবে উত্তপ্ত রয়েছে এবং উত্তপ্ত রয়েছে ক্যানিংও। ভাঙড়ে দেখা যাচ্ছে যে ISF কর্মীদের সঙ্গে তৃণমূলের কিন্তু বিশাল সংঘর্ষ হচ্ছে এবং সেই সংঘর্ষ ওই 144 ধারার মধ্যেই কিন্তু হচ্ছে, সেখানে পুলিশ কিন্তু একেবারে দাঁড়িয়ে আছে এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে এবং লাঠি বোম বিভিন্ন রকমভাবে গাড়িকে ভাঙচুর করা সবটাই কিন্তু চলছে একেবারে পুলিশের সামনে। ফলে এই জায়গাতে কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনে বেশ বড় রকমের অশান্তি হতে পারে এবং সমস্তটা বিষয় নিয়ে কিন্তু আজ শুভেন্দু অধিকারী, তিনি নির্বাচন কমিশনের দফতরে গেছেন, তিনি রাজীব সিনহার সঙ্গে কিন্তু দেখা করছেন এবং সমস্ত বিষয়টিকে তিনি জানাচ্ছেন। অপরদিকে যেটা জানা যাচ্ছে যে যারা যে সমস্ত নেতারা যে সমস্ত প্রার্থীরা তারা মনোনয়ন জমা দিতে এখনো পর্যন্ত পারছেন না, তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে গাড়ি করে নিয়ে এসে নির্বাচন কমিশনের কাছে তাদের অভিযোগ জানানোর যে ব্যবস্থা সেটি করা হচ্ছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং পনেরোই জুন পর্যন্ত কিন্তু সেই মনোনয়নের জমা দেওয়ার শেষ তারিখ সেটাই কিন্তু বহাল রয়েছে, সেখানে কিন্তু হাইকোর্ট সেই দিনটিকে বাড়ানোর যে সম্ভাবনা ছিল সেটিকে খারিজ করে দিয়েছে এবং অনলাইনে যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে এটি একটি যে বিষয়টি ছিল সেই বিষয়টিকেও কিন্তু খারিজ করে দিয়েছে একেবারে হাইকোর্ট এবং অনলাইনে কোনো মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না। ফলে এই মনোনয়নপত্র জমা নেওয়া এবং বিভিন্ন রকম ইস্যুতে কিন্তু পঞ্চায়েত নির্বাচন যে একটি প্রচণ্ডভাবে একটা ইস্যু তৈরি হয়ে গিয়েছে, গণ্ডগোলের জায়গা তৈরি হয়ে গিয়েছে সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং আমরা বিগত দিনে দেখেছি যে নবজোয়ারে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন সেখানে কিন্তু তিনি স্পষ্ট বলেছিলেন যে প্রত্যেকটা জায়গায় বিরোধীরা যাতে মনোনয়নপত্র জমা দিতে পারে সেই দিকটা কিন্তু তিনি দেখবেন, দরকার হলে তার দলের কর্মীরা কিন্তু সাহায্য করবেন এই বিষয়ে এবং ভীষণভাবে যখন সমস্যা তৈরি হবে তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাতে পারবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কিন্তু এই বিষয়টিকে তদারকি করবেন এমনটা কিন্তু তিনি নবজোয়ারে বলেছিলেন। ফলে বিষয়টি এখন একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে মনোনয়নপত্রকে ঘিরে কিন্তু এই যে অশান্তি তাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কিন্তু একেবারেই ধোপে টিকছে না। ফলে এই জায়গাতে দেখা যাচ্ছে যে চারিদিকে যেভাবে অশান্তি হচ্ছে, আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন কিভাবে সম্পূর্ণ হয়, কতটা সুষ্ঠুভাবে হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আজ এই পর্যন্তই, দেখতে থাকুন ইভিএম নিউজ।